আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে সুন্দরী 10 জন নারী সম্পর্কে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 10 নম্বরে আছেন ফারিয়া এভিসেন। ফারিয়া এভিসেন 1988 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন মডেল এবং অ্যাক্ট্রেস। ফারিয়া এভিসেনের চোখগুলো এত সুন্দর যে তার চোখ সবাইকে মুগ্ধ করে। তিনি টার্কিশ, জার্মান, ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তিনি 2017 সালে বিখ্যাত অভিনেতা বুরাককে বিয়ে করেন। 9 নম্বরে আছেন ক্রিস্টেন স্টিওয়ার্ট। ক্রিস্টেন স্টিওয়ার্ট 1990 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান অ্যাক্ট্রেস এবং ফিল্ম মেকার। পৃথিবীর সব থেকে সুন্দর মহিলার লিস্টে 8 নম্বরে আছেন টেইলর সুইফট। তিনি আমেরিকার জনপ্রিয় একজন সিঙ্গার এবং অ্যাক্ট্রেস। এছাড়াও তিনি টিভি অ্যাক্ট্রেস হিসেবে পরিচিত। টেইলর সুইফটের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। তিনি যে কত লম্বা তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তিনি মাত্র 10 বছর বয়সে তার গানের অ্যালবাম রিলিজ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এ পর্যন্ত তার অ্যালবাম বিক্রি হয়েছে প্রায় 50 মিলিয়ন এবং টেইলর সুইফট বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন এর জন্য। 7 নম্বরে আছেন এমা ওয়াটসন। তিনি 1990 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। এমা ওয়াটসন বেশি জনপ্রিয় একজন মডেল হিসেবে, এছাড়াও সোশ্যাল ওয়ার্কার হিসেবে তিনি বেশ পরিচিত। এমা ওয়াটসন হ্যারি পটার সিরিজের সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি বিউটি অ্যান্ড দ্য বিস্ট মুভিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। 6 নম্বরে আছেন সেলিনা গোমেজ। সেলিনা গোমেজ 1993 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত আমেরিকার একজন সিঙ্গার, মডেল ও ফিল্ম প্রডিউসার। সেলিনা গোমেজ তার লাইভ কনসার্টের জন্য বেশি জনপ্রিয়। 5 নম্বরে আছেন নানা ইমজিহা। তিনি 1991 সালে সাউথ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন সিঙ্গার, অ্যাক্ট্রেস এবং মডেল। তিনি বেশ কয়েকটি চাইনিজ মুভিতে অভিনয় করেছেন এবং প্রচুর জনপ্রিয়তাও অর্জন করেছেন। 4 নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি 1984 সালে ভারতে জন্মগ্রহণ করেন। প্রিয়াঙ্কা 2000 সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন। আন্তর্জাতিক লেভেলে প্রিয়াঙ্কাকে নিয়ে অনেক চর্চা করা হয়। তিনি বিয়ে করেছেন নিক জোনাসকে। নিক জোনাস একজন আমেরিকান সিঙ্গার এবং সংরাইটার। 3 নম্বরে আছেন লিজা সবেরানো। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন ফিলিপাইন ও আমেরিকান অ্যাক্ট্রেস এবং মডেল। মুভিতে তিনি রোমান্টিক অভিনয় এবং চার্মিং লুকের জন্য পুরো বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন। 2 নম্বরে আছেন ক্যাট্রিয়না গ্রে। তিনি একজন আমেরিকান মডেল এবং সিঙ্গার। তিনি 2016 সালে মিস ওয়ার্ল্ড এবং 2018 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। 1 নম্বরে আছেন হ্যান্ডে এরসেল। তিনি তুর্কির একজন প্রথম সারির অভিনেত্রী। তিনি বেশি ফেমাস হয়েছেন টিভি সিরিয়ালের মাধ্যমে। তিনি তার কিউট চেহারা এবং সুন্দর হাসি দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। তো ভিউয়ার্স, এই 10 জন নারীর মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।